ভাইয়া এখন তো মনে করেন বাংলাদেশের অবস্থা ভালো না, করোনার ভিতরে টাকা পয়সা কোথায় কামাইতে পারছি,
যা ইনকাম করতেছি বাসাবার দিতে হইতেছে নিজে চলতে হইতেছে খাওয়া দাওয়া করতে হইতেছে ফ্যামিলিকে চালাতে হচ্ছে ইনকাম আমার ফ্যামিলি অসহায় আমার ফ্যামিলিকে দেখতে হয় আমার বোন পড়াশোনা করে ওকে টাকা টুকা দিতে হয় মাকে দেখতে হয় বাবা তো মারাই গেছে এই পেশা কতদিন ধরে নামছেন কতদিন হইছে তিন চার বছর হবে চার বছর হ্যাঁ চার বছর হবে মোর কি হইছে ভাইয়ার না এখন বিয়ে করি নাই এখন বিয়ে করে না লেখা পড়া করতেছে হ্যাঁ লেখা পড়া মনে করেন কাজের ফাঁকি ফাঁকি পড়তেছি আপনার বয়স কত 18 18 বছর বয়সে যে আপনারা এই পদটা ঠিকই করতেছেন আপনাদের আরো অনেক বড় মানে ভবিষ্যৎ আছে এটা নিয়ে আপনারা কি করবেন ভাইয়া আমার তো বাবা মারা গেছে যখন আমার বাবা ছিল তখন আমার কিছু অভাব ছিল না যখন টাকা চাইছি তখনই পাইছি যখন যা চাইছি তখনই বাবার কাছ থেকে পাইছি এখন তো বাবা মারা যাওয়ার পর পুরো নিঃস্ব হয়ে গেছে আমার মাটা তার জন্য পরে যখন পুলিশ প্রশাসনের হাতে ধরা খামনা মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ সে জিজ্ঞাসা করে তখন মনে করেন পালানোর জন্য চেষ্টা করি আচ্ছা এই যে যখন এইগুলো তো পরে যখন শুনলে আপনার মা আপনার পরিবার তখন আর কি জানাবো না ভবিষ্যতে জানতে পারব না যদি জানতে পারে তখন তো সুইসাইড করে ছাড়া কোনো উপায় নাই কা এই মুক্তা তো মা বাবাকে দেখাতে পারবো না ভাই পেটের জন্য করে টাকা দয়া করি অন্য কোনো কাজ তো করতে পারেন বাসা বাড়ি বা গার্মেন্টস চাকরি করতে পারেন ভাই পাবো কোথায় আর কে আমাকে চাকরি দিবে বাসা বাড়ির বা গার্মেন্টসে চাকরি ভাই এখন দুধের বাদ দেন আপনিও জন্মগা কাস্টমার আসবে না বুঝেন না কিলিক আমার তো ইনকাম করতে হবে খাইতে হবে আপনার ইন্টারভিউ নিলে এখানে থাকতে আমার কাজ কাম হবে না আমার কাস্টমার আসবে না আমার তো কাজ করতে খাইতে হবে দুগা তাই না 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 আমরা তো যাবই কিন্তু আমরা আসলে আপনার সম্পর্কে জানতে চাইছি যে আপনারা ভাই আমি আপনাকে তো বলে ভাই আমি একটা পতিতা পতিতরে কাজ করি এই জবাবই যাই সে কাজ করি বা কতদিন কাস্টমার না পারে রিকশা এই রিকশাওয়ালারা সাই সাই কাজ করে 50 টাকা 100 টাকা দিয়ে যায় দেখে জানি না কোথায় গেছে আপনি তো আমার আটকে তো ইন্টারভিউ নিতেছেন